নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বেশ কিছু লেটেস্ট আপডেট দেবো। প্রথম আপডেট হচ্ছে চিরঞ্জীবীকে নিয়ে। চিরঞ্জীবী গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছে। তিনি হচ্ছে ইন্ডিয়ান মোস্ট প্রলিফিক ফিল্ম স্টার হিসেবে গিনিস বুকে নাম তুলেছে। তার কারণ হচ্ছে তিনি 24,000 ড্যান্স মুভ করেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ড্যান্স মুভ, 537খানা গানে এবং 156টা হচ্ছে সিনেমাতে, যেটা আজ পর্যন্ত ভারতের কোনো স্টার করতে পারেনি। এবং এই যে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে তার যে নামটা উঠেছে, সেই অনুষ্ঠানটা হয়েছিল 22 সেপ্টেম্বর হায়দ্রাবাদে। তো সেখানে তার হাতে এই যে সার্টিফিকেট সেটা তুলে দেওয়া এবং সেখানে আমির খানও উপস্থিত ছিল। পরবর্তী আপডেট হচ্ছে ফ্যামিলি ম্যান 3-কে নিয়ে। ফ্যামিলি ম্যান 3-র শুটিং শুরু হয়েছে এই বছরে মে মাস থেকে, এটা তো পুরনো খবর। তো ফ্যামিলি ম্যান 3-তে এবার কাজ করতে চলেছে জয়দীপ আলহাট, এবং তিনি কিন্তু এখানে এই যে ওয়েব সিস্টার তার মেন অ্যান্টাগনিস্ট, ইয়েস মেন অ্যান্টাগনিস্ট হিসেবে তিনি কাজ করছে। এবং এর শুটিং চলছে এখন নাগাল্যান্ডে। রাজান্ডিকের এর পরবর্তী যে ওয়েব সিরিজটা রক্ত ব্রহ্মা, তারও শুটিং এই রাজান্ডিকে এই ফ্যামিলি ম্যান 3-র সঙ্গে করছে, এবং তার 10 দিনের শুটিং বোরিভলি বাহুবলী স্টুডিওতে অলরেডি হয়ে গেছে। তার পরবর্তী শিডিউলটা হবে অক্টোবর মাসে। এতে আছে আদিত্য রায় কাপুর এবং সামান্থা। পরবর্তী আপডেটটা হচ্ছে 2025 সালের অস্কারের নমিনেশন ইন্ডিয়া থেকে পেয়েছে হচ্ছে আমির খানের প্রযোজনায়, কিরণ রায়ের পরিচালনায় ফিল্ম লাপাতা লেডিস। লাপাতা লেডিস এবার 2025 সালের জন্য, মানে পরবর্তী বছরের জন্য, যেটা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে হবে, তার জন্য ইন্ডিয়ার থেকে অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। পরবর্তী আপডেট সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রা ইতিমধ্যেই আপনারা জানেন যে রেস 4-এ তিনি নাম লিখেছেন। রেস 4-এ তিনি সাইফ আলী খানের সঙ্গে কাজ করবেন, যেটা টিপস প্রডিউস করছে। এর আগে যে রেস 3টা ছিল সেটা সালমান খান ছিল, এবং সেটা সুপার ডুপার ডিজাস্টার হয়েছে। তো রেস 4-এর শুটিং শুরু হবে এই নেক্সট ইয়ারে জানুয়ারি মাস থেকে। এর পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা পঞ্চায়েত যে ওয়েব সিরিজ ছিল, তার যে ডাইরেক্টর দীপক মিশ্রা, তার সঙ্গেও কিন্তু একটি সিনেমার ব্যাপারে কথা বলছে, যেই সিনেমাটা টিভিএফ এবং একতা কাপুর জয়েন্টলি প্রডিউস করবে। এবং এই সিনেমার শুটিং শুরু হবে যখন সে রেস 4-এ শুটিং কমপ্লিট করবে, তারপরে এই সিনেমার শুটিং সে শুরু করবে। পরবর্তী আপডেট টাইগার শ্রফকে নিয়ে। টাইগার শ্রফের শেষ 3টে সিনেমা হিরোপন্থী 2, গণপত এবং বড়ে মিয়া ছোটে মিয়া, 3টে সিনেমাই একদম ডিজাস্টার হয়েছে। সেই জন্য বেশ কিছুদিন যাবত এরকম খবর ছড়াচ্ছিল যে টাইগার শ্রফের হাতে কোনো সিনেমা নেই। তো টাইগার শ্রফ আলটিমেটলি ডাইরেক্টর সাজিদ নাদিয়াদওয়ালার কাছে গিয়েছে এবং তাকে বলেছে যে সে যেন তার ক্যারিয়ার থেকে বাঁচায়। তো সাজিদ নাদিয়াদওয়ালা এবার বাগি 4 বানাতে চলেছে। বাগি ফ্র্যাঞ্চাইজির 3টে সিনেমায় সুপার ডুপার হিট হয়েছিল। তো এবার দেখা যাক যে বাগি 4টা কিরকম হয়, এবং এই সিনেমার শুটিং এই বছর নভেম্বর থেকে শুরু হবে। কে লিড হিরোইন থাকবে সেটা এখনো কনফার্ম হয়নি। শেষ আপডেট করণ জোহরকে নিয়ে। করণ জোহর এর আগেও একবার একটি ওয়েব সিরিজ, একটি শর্ট ফিল্ম বলতে পারেন, যেটি নেট, যেটি ওটিটিতে দেখানো হয়েছিল, সেটি ডাইরেক্ট করেছিল। এবার সে প্রথমবার একটি ওয়েব সিরিজ ডাইরেক্ট করতে চলেছে, যেটার এখন কাস্টিং চলছে। 2025 সালে জুড়ে এই শুটিং হবে এবং 2026 সালে এটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।